বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে উপস্থাপন করব হচ্ছে সাক্ষ্য আইনের চূড়ান্ত সাজেশন 2023-এ। আমরা গত পর্বে আমরা প্যানেল কোডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছিলাম। আজকে আমরা দেখব যে সাক্ষ্য আইন থেকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেব এই অল্প সময়ে। তাহলে আমরা আজকে অল্প সময়ে আমরা বেশিক্ষণ কথা বলবো না, 2-3 মিনিটে শেষ করব। তাহলে আমরা প্রথমে খেয়াল করি যে সাক্ষ্য আইনে আমরা যে 1 থেকে 167 পর্যন্ত যে ধারাগুলো রয়েছে, সবচেয়ে কোন ধারাগুলো বেশি পড়বো, কোন উদাহরণগুলো বেশি পড়বো, কোন প্রশ্নগুলো বেশি পড়বো, এইগুলো 2-3 মিনিটে শেষ করবো। তার প্রথমে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু পস্তুক ব্যতীত এবং পস্তুক সহ এই দুই পার্ট মিলে সর্বোচ্চ আমাদের কনস্টেবলদের চারটি প্রশ্ন দুই বিষয়ে আসে, আর হচ্ছে সাব ইন্সপেক্টর 3টি থেকে 6টি, অর্থাৎ মোট 10টি প্রশ্ন। অথবা দেখা যাচ্ছে যে একটি ঘটনা থাকলে, ঘটনা ভিত্তিক প্রশ্ন থাকলে অনেক সময় 2টি প্রশ্ন থাকে। তো আসলে প্রশ্নের উপর নির্ভর করবে কয়টা প্রশ্ন দিবে। তাহলে আমরা প্রথমে খেয়াল করি, এখানে দেখাচ্ছে যে বিগত 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রশ্নগুলো রিভিশন করা। এখানে ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ আমাদের পরীক্ষাগুলো প্রশ্নগুলো সংগ্রহ করে অবশ্যই আপনাকে 2018 সাল থেকে 2022 সালের যে প্রশ্নগুলো এসেছে এগুলো একটু টাচ করতে হবে। কারণ হচ্ছে অনেকেই মোটামুটি প্রশ্ন সম্পর্কে আইডিয়া না থাকার কারণে সবগুলোই একটু গুলাই ফেলেন। কারণ হচ্ছে সাক্ষ্য থেকে কঠিন প্রশ্ন আসে না, আপনাকে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে 2018 সাল থেকে 2022 পর্যন্ত একটু প্রশ্নগুলো দেখবেন। সাক্ষ্য আইনের 3 থেকে 90 ক এবং 101 থেকে 67, এখানে মাঝখানে কিছু বাদ দিয়েছি, এগুলো প্রয়োজন নেই। তাহলে 3 থেকে 90 ক পর্যন্ত পড়বেন, এখানে 101 থেকে 167 ভালো করে মুখস্থ করা। এই যে এখানে যে ধারাগুলো রয়েছে অবশ্যই একটু বেশি গুরুত্ব দিয়ে মুখস্থ করবেন। সাক্ষ্য আইনের উদাহরণগুলোর উপর জোর দেওয়া সবচেয়ে বেশি যে গুরুত্ব, এটা যে সাক্ষ্য আইনের উদাহরণ, এই উদাহরণ থেকে গত পর্বে বা আগের বছরও দেখা গেছে যে উদাহরণ থেকে প্রশ্ন দিয়ে, সরাসরি উদাহরণ থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে। তাহলে আপনাকে এই উদাহরণ যে রয়েছে সাক্ষ্য আইনের যে ধারাগুলোর উদাহরণ রয়েছে সেই ধারাগুলো আপনাকে উদাহরণগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তারপরে সাক্ষ্য আইনের পার্থক্য, এখানে সাক্ষ্য আইনের পার্থক্য প্রথম দিক থেকে রয়েছে যে বিচার্য বিষয় কী, বিচার্য বিষয়ে পার্শ্বের পার্থক্য কী, প্রমাণিত অপ্রমাণিত, মিথ্যা প্রমাণিত, আইনের অনুমান, গঠন অনুমান, এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো একটু বেশি বেশি মোটামুটি প্রথম দিকে রয়েছে, এইগুলো একটু পড়ে নেবেন। সাক্ষ্য আইন থেকে সৃজনশীল প্রশ্ন করা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে প্রশ্নগুলো এখানে যে ধারাগুলো রয়েছে উদাহরণ থেকে রয়েছে, অর্থাৎ একটা কোনো একটা ঘটনা বর্ণনা করলেন, বর্ণনা থেকে 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন দিলেন, এগুলো এটা 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 নিয়ে টেনশন দরকার নেই। কারণ হচ্ছে এটা আপনার যদি ধারাগুলো ভালো পড়া থাকে আর ঘটনাটা বোঝা যায় তাহলে আপনি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবেন, এই নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আমরা এই যে মোটামুটি কয়েকটি বিষয়, এই বিষয়গুলো আপনার একটু গুরুত্ব সহকারে স্টাডি করবেন, যেহেতু অল্প সময়, সব দিকে দৌড়ানো দরকার নেই। আপনাকে হাতে অল্প সময়গুলো প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া দেওয়া, একটু ভালো করে এই প্রশ্নগুলো একটু রিভিশন করবেন, আর এই ধারাগুলো এখন যে সময় মোটামুটি একটু রিভিশন করতে থাকেন, আশা করি শেষ হবে। আর উদাহরণগুলো সবচেয়ে একটু বেশি গুরুত্ব দিতে হবে, উদাহরণগুলো জোর না দিলে দেখা গেছে এখান থেকে একটা প্রশ্ন আসবে, আপনার কাজ হচ্ছে না, আপনি বুঝতেছেন কোন ধারা থেকে আসছে। সাক্ষ্য আইনের পার্থক্য, যদিও এই উদাহরণগুলো এখন অল্প সময়ের ভিতরে, অনেকে যদি আগে পড়ে থাকেন ভালো, আর এই অল্প সময় যদি পড়তে না চান তাহলে আপনি মনে করবেন যে একটা প্রশ্ন ছুটে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর পার্থক্য আসলে আপনার পারবেন, পার্থক্য নিয়ে টেনশন নেই। আর সৃজনশীল যে প্রশ্ন এটা নিয়ে আপনার টেনশন দরকার নেই, আপনি এদিক যদি ভালো একটু 3টা বিষয় একটু বেশি জোর দেন আশা করি আপনি ভালো করবেন। আর সাক্ষ্য আইনের এমনি অন্য কোনো সাজেশন নেই, আপনারা এই বিষয়গুলো একটু বেশি জোর দৃষ্টি রেখে স্টাডি করুন তাহলে আসলে ভালো করবেন। আরেকটি বিষয় হচ্ছে সাক্ষ্য আইন যে সংশোধনী হয়েছে, যে সাক্ষ্য আইনের 2022-এর যে সংশোধনী আসছে, এই সংশোধনীর আইনের ক্ষেত্রে যে আইনগুলো সংশোধন হয়েছে, যেমন আমরা পড়েছি 45-এর ক, অর্থাৎ এই 45-এর কটা একটু দেখবেন। তারপর রয়েছে 47-এর কটা একটু দেখবেন, এরকম 67 রয়েছে, 67-এর ক দেখবেন, 90-এর ক, অর্থাৎ এই যে সংশোধন হয়েছে যে বিষয়গুলো, যে ধারাগুলো, একটু আপনারা একটু সংশোধন ধারাগুলো একটু চোখ বুলাবেন, দেখা গেছে মোটামুটি আগের যে পড়া রয়েছে বেশি কষ্ট করতে হবে। আশা করি তাহলে আমাদের যে পরীক্ষা, এই যে মোটামুটি টপিকগুলো বা বিষয়গুলো এখন যে সময় রয়েছে এই সময়ে অল্প সময়ের ভিতরে যদি আপনি বেশি গুরুত্ব দেন আশা করি আপনি পরীক্ষা ভালো করবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই, কত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।